সাভারের ট্রাক চাপাই আকাশ আহমেদ নামের এক শিল্প পুলিশের কনস্টেবল নিহত হয়েছে। শুক্রবার রাত 2টার দিকে ঢাকা আরেচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে যাবার পথে তার মোটরসাইকেলটি ঢাকা আরেচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ হেলবাকি। তিনি বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত পুলিশ সদস্য আশুলিয়ার শ্রীপুর এলাকার আব্দুল মালিকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে কর্মরত ছিলেন। অন্যদিকে ঢাকার ধামরাই থেকে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।